কিন্তু যেমন এখানে কারণবাজার স্টেশনে অনেক যদি মনে করে যে আমি কারণবাজারে এসে বাজার করে তারপরে এদিক দিয়ে নিয়ে যাব, তাতে হবে যে এখানে আপনি যদি মেট্রোতে যদি আপনি একটু ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন যে বসার চেয়ে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার লোকের সংখ্যা বেশি। এখানে যদি ব্যাগগুলো যদি অনেক বেশি জায়গা যদি নিয়ে নেয় তাহলে কিন্তু অন্যদের উঠতেই পারবেন না। যেহেতু এটা কারণবাজার স্টেশন, আমরা এখানে জানেন যে আমরা ব্যাগেজ নিয়ে বা লাগেজ নিয়ে আমরা উঠতে দেই না, সেই জায়গাতে আমরা পুলিশের এনফোর্সমেন্ট আমরা বৃদ্ধি করেছি। যেমন একটু আগেই ডিআইজি এমআরটি পুলিশ বলছিলেন যে একজন মাস্ক কিনে নিয়ে আসছে এবং মাস্কের পানি পড়তেছে, আমরা ওনাকে অ্যালাউ করি না। ব্যাগেজ নিয়ে বা লাগেজ নিয়ে আমরা উঠতে দেই না। আমি শাহবাগ থেকে এখানে আসছি, যাওয়ার পথে এখন উঠাটাই একটু কঠিন, ঠিক আছে। আমরা হয়তো চিন্তা করছি যদি দেখা যায় যাত্রীর সংখ্যা এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে হয়তো আমরা পুশম্যানেরও ব্যবস্থা অদূর ভবিষ্যতে করব। উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যেইভাবে মেট্রো ট্রেন চলছে, এই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সেইভাবে মেট্রো ট্রেন চালুর টার্গেটটা হচ্ছে আমাদের মার্চ 2024 সাল, এটা আমরা আগে দিয়েছিলাম। তবে আমরা যদি দেখি যাত্রীদের অভ্যস্ততা একটু ভালোভাবে বৃদ্ধি পায় এবং যেখানে যেখানে কিছু রেস্ট্রিকশান আছে সেগুলো যদি মেনে চলে তাহলে হয়তো আগেই আমরা এটা চালু করে দিতে পারবো।